হেলথ সিরিজে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের বিষয়, স্বামীর আগে স্ত্রীর বীর্যপাত ঘটানোর গোপন কৌশল। অনেক স্ত্রীর ধাতু এমন কঠিন যে স্বামী সহবাস করে উঠে গেলেও স্ত্রীর বীর্যপাত হয় না। যদি স্বামী বীর্য আগে বের হয়ে যায় আর স্ত্রীর বীর্যপাত না হয়, সে নারীর মনের কষ্ট ব্যক্ত করার কোনো স্থান থাকে না। স্বামীর মনেও একটি আক্ষেপ থেকে যায় যে সে তার স্ত্রীর সাথে সহবাসে পেরে উঠল না। সহবাসের ক্ষেত্রে সে তার স্ত্রীকে কষ্ট দেয়া ছাড়া আর কিছুই দিতে পারল না। এরূপ আক্ষেপ সৃষ্টি হতে অনেক স্বামী ধীরে ধীরে সহবাসে সাহস হারিয়ে ফেলে, ফলে ধীরে ধীরে তারা সহবাসের আগ্রহ হ্রাস পায় এবং যখনই সহবাস করতে যায় দেখা যায় যে তার ওই চিন্তার কারণে বীর্যপাতের পূর্বের তুলনায় আরো তাড়াতাড়ি হয়ে গেছে। এজন্য স্বামীকে স্ত্রীর বীর্যপাত তার থেকে দ্রুত ঘটাতে নিম্নোক্ত তদবির গ্রহণ করতে হবে, এতে সে তার স্ত্রীর সাথে সহবাসে জয়ী হতে পারবে। চলুন দেখে নেওয়া যাক সেই পদ্ধতিটি। এক, বিশুদ্ধ হিং আদা তোলা চামেলির তেলের সাথে কোনো পাত্রে গরম করে একটু গাঢ় করবে। সহবাস করার পূর্বে ওই তেল পুরুষাঙ্গে মালিশ করে সহবাস করবে। এর দ্বারা স্বামীর আগেই স্ত্রীর বীর্যপাত হবে এবং স্বামী মনে অধিক আনন্দ জন্মাবে, এমনকি সহবাসের সময় উভয়ে আত্মহারা হবে। দুই, চৌকিয়া, সোহাগ ও আরবি গদ এ দুটি আগুনে খই করে ফুটিয়ে গুঁড়া করে পানির সাথে গুলে বটিক্কা তৈরি করবে। যখন সহবাস করার প্রবল ইচ্ছা হবে তখন ওই বটিকা ভেঙে মুখে থুতু গুলে পুরুষাঙ্গে প্রলেপ দিয়ে সহবাস করলে স্ত্রীর বীর্য স্বামীর আগে বের হয়ে যাবে এবং স্ত্রী তার স্বামীর প্রেমানুরাগী হয়ে চিরকাল থাকবে। এটিও এ কাজের জন্য খুবই কার্যকরী। বাস করার পূর্বে ওই তেল পুরুষাঙ্গে মালিশ করে সহবাস করবে। দর্শক, সকল প্রকার যৌন ও স্বাস্থ্য সেবা সংক্রান্ত তথ্য পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আর ভিডিওটি কেমন লাগলো তা লিখে জানাবেন আমাদের কমেন্ট বক্সে।